শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা WBCS পরীক্ষার জন্য যে বইটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের লেখা, ম্যাকগ্রাহিল প্রকাশনা থেকে প্রকাশিত, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। তোমরা দেখতেই পাচ্ছ যে এই বইটা থার্ড এডিশনের, অর্থাৎ বইটা বেশ কিছুটা পুরনো। বর্তমানে আরও নতুন এডিশন বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই বইটা নিয়ে ডিসকাস করতে গিয়ে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না। আমরা আসলে বর্তমানে লুসেন্টের বই পড়ি, আরিহান্ত প্রকাশনার প্রকাশিত বই পড়ি, বা অন্যান্য অনেকই মানে বইপত্র পড়ে থাকি, কিন্তু হাতের সামনে WBCS ম্যানুয়াল বইটা আমরা একটা জেনারেল স্টাডিজের বই হিসাবে ব্যবহার করতে পারি, এবং বিশেষত WBCS পরীক্ষার প্রিলিমিনারির জন্যে এই বইটা কিন্তু আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট উপাদেয়। ঠিক আছে, তা চলো আমরা আজকে বইটার ভেতরে ঢুকবো এবং বইটা নিয়ে ডিসকাস করব। বইটার শুরুতেই নিতিন সিংহানিয়া স্যারের ছবিও দেওয়া আছে এবং তার সম্পর্কে কিছু কথা বলা আছে। তা এই হচ্ছে বইটার শুরুর দিকটা, ম্যাকগ্রাহিল থেকে প্রকাশিত, থার্ড এডিশনের প্রিফেস, ফার্স্ট এডিশনের প্রিফেস। এরপরে আমরা বইয়ের ভেতরে ঢুকবো। ঠিক আছে, দেখো বইয়ের ভেতরে পার্ট ওয়ান যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন, সেটার ক্ষেত্রে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, হিস্ট্রি অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে, প্রি হিস্টোরিক এজ, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, বৈদিক যুগের বিভিন্ন লিটারেচার, মহাজনপদ এবং মগধ, তারপরে হচ্ছে ফরেন ইনভেনশন কী কী হয়েছিল, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আর্ট, কালচার, এগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা রয়েছে। ঠিক আছে, এরপরে মিডিয়াভাল ইন্ডিয়া রয়েছে, রাজপুত, তারপর চোল, তারপরে আমরা মিডিয়াভাল ইন্ডিয়া যেটা রয়েছে সেটাতে দিল্লি সুলতানি, স্লেব ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুঘলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, তারপরে হচ্ছে বাহমনি এম্পায়ার, এগুলো মুঘল এম্পায়ার, এগুলো সবই আর কি মানে পাবো, এবং মারাঠাদের সম্পর্কেও জানতে পারবো। এরপরে আমরা যদি এখান থেকে ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে যাই, ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম বৈদেশিক শক্তি যারা ভারতবর্ষে এসেছিল তাদের সমস্ত কিছু প্রথম দিকে রয়েছে, ইকোনমিক পলিসি রয়েছে, ড্রেন অফ ওয়েলথ থিওরি রয়েছে, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, 1857 সালে সিপাহী বিদ্রোহ কিভাবে হয়েছিল, সিপাহী বিদ্রোহের পরে রয়েছে মডার্ন এডুকেশন সিস্টেম, সোশ্যাল এন্ড কালচারাল আপরাইজিং বা বিদ্রোহগুলো, এরপর ভারতবর্ষে জাতীয় কংগ্রেস, স্বদেশী বয়কট আন্দোলন রয়েছে, সুরাটের স্প্লিট রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট যেটা হয়েছিল সেটা রয়েছে, মর্লে মিন্টো রিফর্ম, গদর পার্টি, অ্যানি বেসান্তের হোম রুল লীগ মুভমেন্ট। ঠিক আছে, এরপরে গান্ধীর যুগ যেটা রয়েছে সেটা শুরু হচ্ছে, এইভাবে খিলাফত আন্দোলন, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, নন কোঅপারেশন মুভমেন্ট, চৌরি চৌড়ার ঘটনা, তারপরে হচ্ছে কংগ্রেস, খিলাফত, স্বরাজ পার্টি, তারপরে হচ্ছে সাইমন কমিশন, নেহরু কমিটি রিপোর্ট, জিন্নার 14 দফা দাবি, সেটার আউটকাম, লাহোর সেশন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ডান্ডি মার্চ, তারপরে হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, করাচি সেশন, কমিউনাল অ্যাওয়ার্ড, পুনা প্যাক্ট, এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আগস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ক্রিপস, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ক্রিপস মিশন, রাজা গোপালাচারীর ফর্মুলা, জিন্নার অবজেকশন, এই সমস্ত কিছু, নৌ বিদ্রোহ, ক্যাবিনেট মিশন, ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অ্যাটলিস্ট স্টেটমেন্ট, মাউন্টব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এই অবধি রয়েছে। ঠিক আছে, যদি আমরা পাতার সংখ্যা হিসাবে দেখি তাহলে এনসিয়েন্ট এবং মিডিয়াভাল এই যে দুটো পার্ট রয়েছে, এনসিয়েন্ট পার্ট যেটা সেটা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে 58 পাতা, মিডিয়াভাল যেটা রয়েছে সেটা 59 পাতা থেকে শুরু হয়ে 104, মানে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি যেটা WBCS এর ক্ষেত্রে বলি সেটা প্রায় 100 পাতা মতো রয়েছে, আর এদিকে ন্যাশনাল মুভমেন্ট যেটা সেটা হচ্ছে মোটামুটি এই 120 পাতা মতো রয়েছে। ঠিক আছে, এরপরেই আমরা চলে আসছি ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে, যেটা আরেকটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটাতে ভারতীয় সংবিধান কি করে তৈরি হলো, তার বিশেষ বৈশিষ্ট্য, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ইকুয়ালিটি যে ব্যাপারটা রয়েছে সেটা, ফ্রিডম, এক্সপ্লয়টেশন, রিলিজিয়ান, তারপর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, তার বিল, ফান্ড, কমিটি, জুডিশিয়ারি, সাবঅর্ডিনেট কোর্ট, ফ্যামিলি কোর্ট, গভর্নর, চিফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, ইন্টারস্টেট কাউন্সিল, ইন্টারস্টেট রিলেশন, কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, ইলেকশন কমিশন, ডিলিমিটেশন কমিশন, ফিনান্স কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাটর্নি জেনারেল, এরকম রয়েছে মোটামুটি সব মিলিয়ে ধরা যাক 60 পাতা মতো এখানে আছে। এরপরে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি, ড্রেনেজ সিস্টেম,
ক্লাইমেট এই সমস্ত কিছুই রয়েছে, লেকস, তারপরে হচ্ছে ওশান কারেন্ট, হাইড্রোস্ফিয়ার, এগুলো রয়েছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি আলাদা আলাদা ভাবে রয়েছে, ট্রান্সপোর্ট, মিনারেলস, রেলওয়ে, এয়ারওয়ে, ওয়াটারওয়ে, গ্রিন রেভলিউশন, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, এটা রয়েছে। সব মিলিয়ে মোটামুটি ওই 75 পাতার মতো রয়েছে। কিন্তু এখানে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেই হিসাবে মোটামুটি 15 পাতার আর একটা আলাদা স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। এরপরে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে ইকোনমির শুরুটা, তারপর ন্যাশনাল ইনকাম, তারপরে হচ্ছে প্ল্যানিং, নীতি আয়োগ, ব্যাংকিং সিস্টেম, তারপর ডেভেলপমেন্ট ব্যাংক, স্মল ফিনান্সিয়াল ফিনান্স ব্যাংক, পেমেন্ট সিস্টেম, ফিনান্সিয়াল অ্যাসেট, স্টক এক্সচেঞ্জ, ইনফ্লেশন, পাবলিক ফিনান্স, ফিনান্স কমিশন, ইউনিয়ন বাজেট, পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, এগ্রিকালচার, ল্যান্ড রিফর্ম, তারপরে হচ্ছে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, ফুড সিকিউরিটি, ডিসইনভেস্টমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেস্ট এক্সচেঞ্জ, এগুলো সব রয়েছে। মোটামুটি এগুলো সব মিলিয়ে প্রায় মোটামুটি 100 পাতা মতো হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট, জেনারেল সায়েন্স পার্ট 108 পাতা, এর মধ্যে ফিজিক্স রয়েছে প্রায় 25 পাতা মতো, কেমিস্ট্রি রয়েছে হচ্ছে 25 থেকে 65 পাতা মতো, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়োলজি, সেটা প্রায় 65 পাতা থেকে 100 পাতা, এরকম ভাবে রয়েছে। ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড ইউনিট, স্কেলার ইউনিট, টাইপ, ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে, ওয়ার্ক পার এনার্জি, কেমিস্ট্রি যেটা রয়েছে গ্যাস ল, রেডিও অ্যাক্টিভিটি, অক্সিডেশন, রিডাকশন, পিরিয়ডিক টেবিল, মেটাল, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। বায়োলজির ক্ষেত্রে সেল ডিভিশন, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, মাস্কিউলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, প্ল্যান্ট কিংডম, এগুলো রয়েছে। এরপরে রয়েছে ইংরেজি। ইংরেজি মোটামুটি প্রায় 50 পাতা রয়েছে, সেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, প্রিপোজিশন, এগুলো সবই রয়েছে। এরপরে এই বইটা যেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি বলে যে জায়গাটা, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে জেনারেল স্টাডিজের এই যে বইগুলো থাকে তাদের জেনারেল মেন্টাল এবিলিটি জায়গাটা উপেক্ষা করা হয়, সেটার জন্য আলাদা বই কি পড়তে হয়, কিন্তু এই বইটার মধ্যে ছোট ছোট করে এই জিনিসগুলোও দেওয়া রয়েছে প্রায় 38 পাতার মধ্যে। নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, টাইম ওয়ার্ক, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম ডিস্টেন্স, ক্লক, রিজনিং, ঠিক আছে, প্রবাবিলিটি, এগুলো রয়েছে। আর কারেন্ট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্টের কিছু কারেন্ট ইভেন্টস রয়েছে, যদিও এগুলো আর কি মানে বর্তমানে কিছু নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা মেন এক্সামিনেশনের জন্য বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইকোলজি, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্টাল পলিউশন, এটার উপরে মোটামুটি 28 পাতা রয়েছে, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা, সেটার উপরে আরো 13 পাতা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কম্পিউটার নিয়ে রয়েছে, মোবাইল নেটওয়ার্কিং নিয়ে রয়েছে, আর জেনারেল নলেজ যেটা সমস্ত বইতেই মোটামুটি থাকে সেটা হচ্ছে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, মিলিটারি অ্যাওয়ার্ড, ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ঠিক আছে, কোথায় কি কি সবচেয়ে বড় রয়েছে, সবচেয়ে ছোট রয়েছে, এই সমস্ত ব্যাপার যেগুলো সেগুলো এখানটার মধ্যে রয়েছে। এই হচ্ছে পুরো বইটা মানে মানে কি কি রয়েছে, কন্টেন্ট যেটা কি কি রয়েছে। এরপরে যদি আমরা বইয়ের ভেতরে ঢুকি তাহলে আরো অনেক কিছু দেখতে পাবো। দেখো যে সমস্ত জিনিসগুলো, যেমন ধরো আমরা এখানে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে রয়েছি, যেসব জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বক্সের মধ্যে সাজানো আছে, আর পুরোটাই মানে প্রিলিমিনারির মতো করে পয়েন্ট ওয়াইজ এখানে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকলে দেখতে পাবো, ঠিক আছে। এভাবে মানে একদম যাতে আমাদের পড়তে বা মনে রাখতে কোনো সমস্যা না হয় সেইভাবে সব জিনিসগুলো কিন্তু এখানে পরপর একদম রয়েছে, এবং সব শেষে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ারে যেসব পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরও দেওয়া আছে। একই রকমভাবে ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রেও তাই, এখানেও আর কি মানে সবকিছুই ব্যাখ্যা করা রয়েছে একদম, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলাদা রং দিয়ে বা কিছুটা ধূসর আকারের মধ্যে রয়েছে, এগুলো আমাদের সবই পড়তে হবে। যারা যারা এই বইটা অবশ্যই পড়বে তাদের ক্ষেত্রে বলতে চাইছি। আর এছাড়াও একই রকমভাবে বইয়ের ভেতরে মানে শেষের দিকে কোশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জানাটা খুব দরকার হয়, প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আছে সেগুলো কিন্তু এখানে সবই দেওয়া রয়েছে, ঠিক আছে। একই রকম ভাবে আমরা যদি ভূগোলের ক্ষেত্রে দেখি তাহলেও মানে এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা পাবো, কনস্টিটিউশনের ক্ষেত্রেও আমরা একই জিনিস পাবো, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এরকম বক্সের মধ্যে করা রয়েছে, আর প্রিভিয়াস ইয়ারে সব কোশ্চেন দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি বইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ হিসেবে বলার। তবে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইতে ইকোনমিটা, মানে এই বইয়ে যতগুলো পার্ট রয়েছে তার মধ্যে ইকোনমি যেটা রয়েছে সেটা কিন্তু এই বইয়ের মধ্যে বেশ ভালো লেখা আছে। যদিও বর্তমানে নীতিন সিংহানিয়া স্যারের একটা ইকোনমির ওপর বই চলে এসেছে এবং অনেকেই বইটা সমালোচনা করেছে, আলোচনা করেছে বইটা নিয়ে, যদিও দুঃখের বিষয় আমি বইটা কিছুদিন পরে পাবো, এখনো পাচ্ছি না, কারণ আমার এখনো কেনা হয়নি বইটা। ওই বইটা কিনলে ওটা নিয়েও আমি আলোচনা করব নিশ্চয়ই আমার চ্যানেলে। তা ওই বইটা তো ইকোনমির উপর আলাদাভাবে এসেছে, এই বইটা তো ইকোনমি রয়েছে, এছাড়া সায়েন্সের যে পার্টগুলো রয়েছে সেগুলোও রয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল বইটা সম্পর্কে একটা ধারণা। তবে আমার এক্ষেত্রে একটা কথাই বলার যে এই বইটার মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসের মধ্যে ইকোনমিটা সব থেকে সুন্দরভাবে এবং সবচেয়ে ইলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। তোমরা যদি মনে করো যে বিভিন্ন
টেক্সট বই পড়ার পাশাপাশি, মানে বিভিন্ন সাবজেক্টের টেক্সট খুঁটিয়ে পড়ার পাশাপাশি ম্যানুয়াল হিসাবে এই বইটা পড়বে, তাহলে এই বইটা পাশে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই বইটা পাশে রেখে পড়া যেতেই পারে, কিন্তু এর সাথে একটা টেক্সট বই আমাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের পড়া উচিত। যেমন ইকোনমির ক্ষেত্রে নিতিন সিংহানিয়া স্যারের ইকোনমির যে বইটা রয়েছে সেই বইটা পড়া যেতে পারে, কিন্তু একই রকমভাবে এই বইটাও একটা পাশে ম্যানুয়াল হিসাবে স্টাডি মেটেরিয়ালের মতো পাশে রেখে পড়া যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা এই বইটার মধ্যে সবই রয়েছে মোটামুটি, তার মধ্যে ইকোনমিটা বেশ ভালো করে রেখা আছে। এই হচ্ছে আজকের আমাদের বই সম্পর্কে আলোচনা। আমি বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম খুব, ওই জন্য সময় পাইনি ভিডিও করতে, আজকে তোমাদের সামনে এলাম। তা যদি তোমাদের মনে হয় যে আমার এই বক্তব্য ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমার কমেন্ট মতামত জানিও যে কি কি ভিডিও তোমাদের প্রয়োজন হবে। আর আমি যেরকম ইকোনমির ভিডিও করছিলাম সেরকম অবশ্যই, মানে একটা করেছি, ওরকম ভিডিও ভবিষ্যতে আরো অনেক নিয়ে আসবো। আর একটা কথা, ক্র্যাক WBCS বলে যে আরেকটা বই আছে একই রকমভাবে WBCS পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ওই বইটা নিয়েও আমি তোমাদের সামনে খুব দ্রুতই হাজির হবো, ওই বইটা ডিসকাশন নিয়ে। তাহলে আজকের পর্যন্ত এ পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো এবং দ্রুত সফল হও। শুভরাত্রি।